1914, World War I, 1936, World War II, and today, Thunder Global Channel. তো এই ভিডিওটা শুরু হওয়ার আগে থেকেই বলে রাখি যে আজকের ভিডিওটা একটু আলাদা, একটু ডিফারেন্ট হবে অন্যান্য দিনের ভিডিও থেকে, মানে কন্টিনিউশন থেকে। তো আজকে আমি একটুখানি ডিফারেন্ট টাইপের জিনিস করতে চলেছি এই চ্যানেলের মধ্যে। কারণ আজকের ভিডিওতে আমরা খুঁজব এবং খুঁজে বের করব একটা গল্প। পেয়ে গেছি। তো তোমাদের যেমন আমি আগেই বলেছিলাম যে আজকে ভিডিওটা অন্য টাইপের হবে, একটুখানি ভ্লগস টাইপ হবে, প্রপার ভ্লগ স্টাইলে হবে। স্টাইল তো যাই হোক, আমি এখন আছি যে সিঙ্গুরে, এটা হচ্ছে আমার ঘর। আর আমি এতটাই আলসে যে এই মশারিগুলোকে তোলাও কিছু প্রয়োজন মনে করিনি, মানে এই ঘুমতে উঠেছি একটুখানি পরেই ঘুমিয়ে পড়বো তাই। আর দাও এতক্ষণ এই ঢং না ওই নাটক করতে গিয়ে, অ্যাক্টিং করতে গিয়ে, শ্যুট করতে গিয়ে আমার ঘরের এই অবস্থা হয়েছে। তো এগুলোকে আমাকে সব এখন পরিষ্কার করতে হবে, রীতিমতো ফাটবে এটা। ফাড়ে আমি এখন ল্যাপটপ নিয়ে পড়তে বসছি, পড়তে হবে নাহলে আমি পাস করবো না, বিকজ না পড়লে কী করে লোকে পাস করতে পারি জানি না। আমি চিলিং করতে পারি না পরীক্ষাতে, একদমই করতে পারি না। পেছনের ছেলেদের কাছে জেনেও লিখতে পারি না। তো এটা হচ্ছে আমার কম্পিউটার, আর এর মধ্যে আছে এখন ডেস্কটপের মধ্যে চারটে ফাইল। এই চারটে ফাইল হচ্ছে আমাদের কলেজ থেকে দিয়েছে পড়ার জন্য, এর মধ্যে স্টাডি মেটেরিয়াল আছে, সফট কপি। আর এগুলো আমাকে পরে উদ্ধার করতে হবে পাস করার জন্যে। তো এর মধ্যে একটা বোলদা এসে উপস্থিত হয়েছে, আমার সঙ্গে পড়াশোনা করতে চায় মনে হয়। বেসিক্যালি আশা করি এখানে এই সময় এখন যারা দেখছে মোটামুটি সবাই জানে আমি কম্পিউটার সায়েন্স পড়ি, ফোর্থ ইয়ার, মানে ফাইনাল ইয়ার এবং ফাইনাল সেমিস্টার, এইট সেমিস্টার চলছে এখন। তো এরপর থেকেই মানে লাইফ থেকে পড়াশোনার সমস্ত দুঃখ জ্বালা সব ঘুচে যাবে, আর কোনো পড়তে বসবো না। তো এই লাস্ট সেমিস্টার যেটা আমাকে উদ্ধার করতে হবে। অ্যাকচুয়ালি এই সেমিস্টারে আমাদের চারটে সাবজেক্ট আছে, চারটে সাবজেক্টের নাম হচ্ছে একটা বিগ ডেটা, সেকেন্ড হচ্ছে ই কমার্স, ক্লাউড কম্পিউটিং অ্যান্ড আইওটি, আর তার সাথে আছে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্ট মানে একটা এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টাইপ, মানে কীভাবে একটা প্রজেক্ট চলে আমি জানি না। আর এই চারটে সাবজেক্টের মধ্যে সবচেয়ে বাজে ভালো তো আমার এখন আছে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট আর ই কমার্সে, বিকজ আমি জানি পর্যন্ত না এর মধ্যে কী আছে। আর ক্লাউড কম্পিউটিং আর আইওটি আর বিগ ডেটা যেটা আছে ওটা আগে সেমিস্টারে একটা ছোটো ভার্সন ছিল, তো হালকা জানি যে এই ব্যাপারটার মধ্যে অ্যাটলিস্ট কী করতে হবে, কী আছে নেই একটা হালকা আন্দাজ আছে। বাট এই দুখানে যে সাবজেক্ট ই কমার্স আর সাইবার ল আর প্রজেক্ট ম্যানেজমেন্ট আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না।